বছর আগে আমি যখন জিনিভার থেকে ফিরছিলাম, আমার প্লেনটা মাঝপথে নষ্ট হয়ে যায়। হয়ে তারা আমরা একটা ছোট শহরে অবতরণ করি, 4 ঘন্টা ওই শহরে আটকা পড়ি। তাই প্লেনে একে অপরের সাথে পরিচয় আরি। তখন এক ভদ্রলোক পরিচয় বললেন, উনি অক্সফোর্ডের লয়ের অধ্যাপক, আমাকে বাংলাদেশ শুনে বললেন, বাই এনি চান্স তুমি কি আসিফ নজরুল বলে কারো নাম জানো নাকি? আজ জানি, মানে খুব ভালোভাবে চিনি তাকে। সে সাংবাদিক ছিল, এখন লেখাপড়া করছে। সে বলছে, আমাকে বলেছিল, এত বড় ব্রাইট স্টুডেন্ট আমার জীবনে, তোমার বলতে আমার দুঃখ হয় কি জানো, এই লোকটার সম্মান তোমরা করতে পারবে না। 25 বছর আগের কথা। তো তাকে আমাদের এখানে পাঠিয়ে দাও, আমি বলি সে সারা পৃথিবীকে মুখ উজ্জ্বল করবে। আজকে তাকে কি করেছি আমরা? তালেবানরা তো এটা অস্বীকার করার উপায় আছে কি, তারা তো আফগানিস্তানের মুক্তিযুদ্ধ 20 বছর ধরে, 20 বছর তো কেবল আমেরিকার সাথে যুদ্ধ করেছে। সে কঠিন কঠিন যুদ্ধ করে তাদের দেশটাকে মুক্ত করেছে, এবং তার জন্য যে কি প্রাইস দিতে হয়েছে আমেরিকাকে, 1975 সন পর্যন্ত আমেরিকা যেই মূল্য দিয়েছিল ভিয়েতনামে, তার চেয়েও বেশি মূল্য দিতে হয়েছে এই পাহাড়ি শত্রুদের সাথে যুদ্ধ করতে গিয়ে। তখনই বলেছিল, এদেরকে একটা জাতিকে চিরকাল পরাধীন করে রাখা যায় না, তাদেরকে ব্রিটিশ পারে নাই, সোভিয়েতরা তাদের কব্জা মতো রাখতে পারে নাই, তাদের সবকিছু হয়তো গ্রহণযোগ্য কিরকম, এটা অনেকটা হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথি ডাক্তারের মতো। আপনি যদি হোমিওপ্যাথির পরীক্ষা তো অ্যালোপ্যাথির পদ্ধতিতে করা যাবে না, এটাকে অ্যালোপ্যাথির যে পরীক্ষা আমাদের যে বিজ্ঞানসম্মত সেটার পদ্ধতি এক, হোমিওপ্যাথির আরেক। ঠিক ওভাবেই এই সবকে চিন্তা করার প্রয়োজন আছে। আমি যদি মনে করি, দেখেন আজকে এই 20 বছর পরে যুদ্ধ করে তারা যা করেছে, কেবল সেটা গত 7 দিনের বিবেচনা করলে ভুল হবে। আমরা 50 বছর হয়ে গেছে, তারপরে আমরা কি ব্যবহার করেছি প্রফেসর আসিফ নজরুলকে? আজকে সকালে আমি শাহবাগে দাঁড়িয়েছিলাম, বাংলাদেশের সবচেয়ে একটা গৌরবোজ্জ্বল অধ্যাপক আসিফ নজরুল, আমি তাদেরকে গর্ব বলছিলাম। প্রায় 25 বছর আগে আমি যখন জিনিভার থেকে ফিরছিলাম, আমার প্লেনটা মাঝপথে নষ্ট হয়ে যায়। হয়ে তারা আমরা একটা ছোট শহরে অবতরণ করি, 4 ঘন্টা ওই শহরে আটকা পড়ি। তাই প্লেনে একে অপরের সাথে পরিচয় আরি। তখন এক ভদ্রলোক পরিচয় বললেন, উনি অক্সফোর্ডের লয়ের অধ্যাপক, আমাকে বাংলাদেশ শুনে বললেন, বাই এনি চান্স তুমি কি আসিফ নজরুল বলে কারো নাম জানো নাকি? আজ জানি, মানে খুব ভালোভাবে চিনি তাকে। সে সাংবাদিক ছিল, এখন লেখাপড়া করছে। সে বলছে, আমাকে বলেছিল, এত বড় ব্রাইট স্টুডেন্ট আমার জীবনে, তোমার বলতে আমার দুঃখ হয় কি জানো, এই লোকটার সম্মান তোমরা করতে পারবে না। 25 বছর আগের কথা। তো তাকে আমাদের এখানে পাঠিয়ে দাও, আমি বলি সে সারা পৃথিবীকে মুখ উজ্জ্বল করবে। আজকে তাকে কি করেছি আমরা এত বছর পরে? আজকে আমাদেরকে খোলা মন নিয়ে, আমি সবসময় মনে করি মুক্তিযোদ্ধারা যে করে সবকিছুকে, আজকে তাদেরকে সাহায্য সহযোগিতা করা দরকার। তাদেরকে নিয়ে আমরা একদিকে ঠেলে না দিয়ে পশ্চিমী প্ররোচনায়, আমার এখানে ডক্টর সালিকিন আছেন, তারা কি প্রাইস দিয়েছে ওনার চেয়ে ভালো বোধ আমরা কেউ জানি না, কি যে অন্যদিকের আর্থিকের চেয়েও যে মানসিক রোগ শোক বিস্তার যেটা হয়েছে, আমি নিশ্চয়ই তার কাছে শোনার জন্য আগ্রহী হয়ে বসে আছি। আজকে এত বড় কঠিন জিনিসকে এত সহজে আমাদেরকে না, আমাদেরকে খোলা মন নিয়ে দেখতে হবে। পশ্চিমের ইসলাম ফোবিয়া, একদিকে ইসলাম ফোবিয়া আর পশ্চিমী মিডিয়া, স্যার এইটাই ইসলামিক ফোবিয়াটাই কি সবচেয়ে বেশি এখানে আপনার কি মনে দৃশ্যমান হচ্ছে? এই ধরনের প্রোপাগান্ডাও অনেক দেখা হচ্ছে, যেমন গতকাল আমরা দেখেছি সিএনএনের একটা সাক্ষাৎকারের মধ্যে একটা খুব মানে ন্যাস্টি ধরনের একটা ভিডিও দেখানো হচ্ছে, যে তালেবানরা ধরে ধরে অন্যান্য সৈন্যদেরকে গুলি করে মারছে, যেটার যে প্রশ্নে তালেবানের মুখপাত্র শাহিন সোহেল বলেছে যে এটা পুরোপুরি একটা ফেক ভিডিও, এটা আমরা নই, এটা আমাদের। আমিও মনে করি তাই, আমাদের ভুলে গেলে চলবে। ইরাকে কি হয়েছিল, অল অন এ সাডেন তারা 300 কঙ্কাল আবিষ্কার করলো, তারা যেভাবে করে পশ্চিমী শক্তি তার আমাদের যে নিজস্ব প্রত্যেকটা দেশের কালচারকে ধ্বংস করতে গিয়ে পৃথিবীকে বিপদের মুখে ফেলেছে,
এখন তারা ডিসাইড করছে সে কেমনে চলাফেরা করবে, কেমনে খাবে, ছুরি কাটি দিয়ে খাবে না হাত দিয়ে খাবে। সুতরাং এইসবের জন্য আমরা এত লেখাপড়া শিখেছি, আমরা এত সুযোগ সুবিধা পেয়েছি, আমরাও এখন অন্ধত্বের মতো। আমার কাছে আশ্চর্য লাগে, আমরা তাদের কারণে আমাদের চোখে ছানি পড়ে গেছে। এই ছানির অপারেশন আমাদেরই চিকিৎসা দরকার, ওদের চিকিৎসার আগে। স্যার, ওদের মতো করে ওরা যদি চলে তাহলে মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমস্যা কোথায়? কারণ আন্তর্জাতিক সম্প্রদায় তা এক এক দেশে এক এক রকম ভাবে, তাদের আন্তর্জাতিক সবচেয়ে বড় স্বার্থপর সমস্যা, তারা ভুলে গেলে চলবে না। সবচেয়ে বেশি এখন আনটেপড মিনারেল রিসোর্সেস রয়ে গেছে এই আফগানিস্তানের পাহাড়ে পর্বতে। আজকে সেখানকার আধুনিক জগতের অনেকগুলি মিনারেলসের আগে চায়নাতে ছিল একচ্ছত্র, এখন আফগানিস্তানেও আছে। এইটাতে কেবল তাদের ভালো মানুষই ভদ্রতা যে আজকে আর আজকে জঙ্গিবাদই না। আমি তো বললাম আজকে 50 বছর পরে আসিফ নজরুলের একটা বক্তব্যের উপরে তার ঘরে তালা লাগিয়ে দিচ্ছে, তার মামলা করছি, তাকে অপমান করার চেষ্টা করছি। আমার দেশের একজন এমন একজন নাগরিক যাকে বলছে এই পৃথিবীকে উজ্জ্বল নক্ষত্র, এই জাতীয় ব্যক্তি, সেই প্রেক্ষিতে মনে রেখেই আমরা আফগানিস্তানের তালেবানদেরকে দেখা উচিত। তাদেরকে তাদের সাবধানতা অবলম্বন করতে হবে, তাদেরকে সতর্ক হবে। এখন তাদের যেটা হয় কি, তারা যদি বাড়িতে যেয়ে বলে কাজে যোগ দাও, অপর পক্ষ লিখছে এরা বাড়ি বাড়ি হামলা করছে, হয়তো আমরা করছেও কিছু না, কিন্তু সেই জন্য আমরা একটু ধৈর্য ধরে আর যে আধুনিক আর যে অন্যেরা সবকিছু। সরকারপন্থী এই ছাত্র সংগঠন অথবা সরকারপন্থী সবগুলো সংগঠন কেন এই ব্যাপারগুলোতে এত প্রতিক্রিয়াশীল? এবং আপনি যেটা বুঝাতে বলতে চাইলেন যে ডক্টর আসিফ নজরুলের ইয়েতে একদম দরজার মধ্যে তালা লাগানো কেন, কারণ উনি তো ওনার জায়গা থেকে যদ্দূর বলেছেন, এই এই আচরণটা কেন করেছে বলে আপনার মনে হচ্ছে? কারণ সরকার, আমরা অন্য দেশে গণতন্ত্র চাই, আমার দেশে গণতন্ত্র চাই না, এটাই হচ্ছে সবচেয়ে। সরকার তো তালেবানের ব্যাপারে বলেছে, পররাষ্ট্রমন্ত্রী একদম ক্লিয়ারলি বলেছে যে আমরা সাধারণ জনগণের পক্ষে আছি, এক পক্ষে থাকবো, একদম ইয়ের ব্যাপারে। সাধারণ জনগণের পক্ষে মানে কি, আজকে বহির্বিশ্ব কি ডিসাইড করবে তার পক্ষে না সত্যিকার অর্থে আফগান জনগণের পক্ষে? আফগান জনগণকে একটু সময় দিই আমরা, তাদেরকে একটু সাহায্য করি, তাদেরকে বুঝিয়ে বলি যাতে বিভ্রান্ত যেন তারা না হয়। আজকে আমরা কোথায় ফোকাস করছি? শরিয়া আইন, বাংলাদেশে কি শরিয়া আইন নাই? আমরা গণতন্ত্রের এখনো কি আমার মেয়েটা আমার ছেলেটার সমান সম্পত্তিতে অধিকার আছে? এটাও তো শরিয়া আইন। সুতরাং অন্যের দোষটা দেখাচ্ছে, নিজের দিকে তাকানোর প্রয়োজন আছে। আজকে সেখানে কেবল আমরা গরুর মাংস খেলে মুসলমান হব, আর তাছাড়া মুসলমানদের যে অন্যান্য জিনিসগুলো আছে সেগুলিকেও দেখতে হবে। আজকে সাম্যের যে কথা আছে, তা আমি মনে করছি একটু আমাদের আমাদের এই আফগানিস্তান তালেবানদেরকে সাহায্য করা দরকার, তাদের দ্রুত স্বীকৃতি দিয়ে তাদের পাশে দাঁড়ানো দরকার, যেটা চায়না বুঝেছে। আপনি কি হিসাব করে দেখেন, চীন বুদ্ধিমান বলে তার পাশে, কিন্তু ভারত কেন এই ধরনের আচরণ করছে এই ব্যাপারটা স্যার আমি আপনার কাছে রেখে যাচ্ছি। আমি একটু বলি, আজকে আমি কনগ্রেচুলেট করি তালেবানদের, এই কারণে তাদের দৃষ্টিশক্তি ভালো আছে, তারা বুঝেছে এই হিন্দু হিন্দি হিন্দুস্তান এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে। আজকে যদি সারা পৃথিবী এখানে হিন্দু সবার সমান অধিকারের জন্য ভারত একটা পৃথিবীর স্থিতিশীলতা বিশেষ এই অঞ্চলের একটা বড় প্রতিবন্ধক শক্তি, সেই জন্য তারা যথার্থভাবেই ভারত একে ভারত পয়লার থেকে টুইস্ট করার চেষ্টা করছে নানা রকম ভাবে। তাদের ভারত সম্পর্কে সতর্ক থাকার প্রয়োজন আছে, এই বেনিয়া জাতি সম্পর্কে সতর্ক না হলে তারা অনুপ্রবেশ করে ওখানেও সমস্যার সৃষ্টি করবে। জি স্যার, আমি শেষের দিকে আপনাকে শুনতে পাচ্ছিলাম না। জি স্যার, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি চৌধুরী সালেকিন আপনার কাছে যাচ্ছি। চৌধুরী সালেকিন, আপনি যেমনটা বলেছেন জাফরুল চৌধুরী স্যার যে গুরুত্বপূর্ণ কথা বলবেন আছে, কারণ চৌধুরী সালেকিন একজন খুব স্বনামধন্য ডক্টর, স্বনামধন্য ডক্টর, তিনি তার এক বড় ধরনের প্রোফাইল রয়েছে এবং তার অতীত একটা বিশাল বর্ণাঢ্য অতীত রয়েছে। সবচেয়ে বড় অতীত হলো যে তিনি আফগানিস্তান থেকে, আফগানিস্তানের যুদ্ধ থেকে ফিরে আসা অনেক আমেরিকান সোলজারদেরকে নিজে ট্রিটমেন্ট করেছেন, মানসিক চিকিৎসা দিয়েছেন। আমরা শুনবো সেই গল্প, কেন কি কারণে মানসিক চিকিৎসা দিতে হয়েছে এবং সেখানে আপনি কী কী গল্প হয়েছেন যেটা আমাদের কাছে মনে বা সাধারণ মানুষ জানে না, এই প্রশ্ন। জি চৌধুরী স্যার। আচ্ছা, এটা
সব কথা বলতে গেলে এত সময় লাগবে, আমি একটু সংক্ষিপ্তভাবে সামারাইজ ভার্সন দিব। আচ্ছা, মানুষ যখন যুদ্ধক্ষেত্রে থাকে তার যে মাইন্ডসেট, দ্যাট মাইন্ডসেট ইজ ডিফারেন্ট যখন সে মানব সাধারণ সমাজ জীবনে ফিরে আসে। আচ্ছা, আমি একটা কথা বলি, যদি কথার মাঝে মাঝে আমি ইংলিশ বলি কেন, অসুবিধা আছে? কারণ আমি তো না 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 না, ভেরি টেক ইট ভেরি ইজিলি এন্ড উই আর ফাইন। আচ্ছা, তো আমি তো হলো স্লিপ স্পেশালিস্ট এন্ড নিউরোলজিস্ট। তো আমার কাছে যে ঘুমের রোগীগুলো আছে, ওরা আফগানিস্তান ফেরত, ইরাক ফেরত, ভেটারান, তো ওদেরকে আমি ঘুমের ওষুধ দেই। একটা রুগীকে আমি অনেকগুলা ঘুমের ওষুধ দেই, তখন তারও তাও তার ঘুম ঠিক হয় না। তো আমি তাকে বললাম যে হোয়াট ইজ দ্য রিজন, দ্য অ্যামাউন্ট অফ মেডিসিন আই হ্যাভ গিভেন ইউ, ইফ আই গিভ ইট টু অ্যান এলিফ্যান্ট, এলিফ্যান্ট উইল গোয়িং টু স্লিপ অ্যান্ড ইউ আর নট স্লিপিং। তখন সে বললো যে ডক্টর আই ডিড সামথিং রং, আই সো হোয়াট ডি আই ডিড সামথিং, হোয়াট ডিড ইউ ডু? তখন ওরা ওপেন করে আর কি। তো এখন মানে আপনি যে ওষুধ দিচ্ছিলেন সেই ওষুধ একটা হাতিকে দিল, হাতি ঘুম পেরে অনেকগুলো পাওয়ারফুল, সেই সোলজার কেন ঘুমোচ্ছে না প্রশ্ন করছিলেন পরে, সে কি বলছে না হচ্ছে দুইটা কারণ, একটা হলো বলে যে পোস্ট ট্রমাটিক